प्रिय व्यूअर्स अस्सलामु अलैकुम आमी बांग्लादेशी ब्लॉगर शाते अख्तर आपनारा सबाई केमन आछेन आमी आल्लाहर रहमते आपनादेर दुआए भालो आछि आजकेर भिडियोटा एकटु लम्बा होबे एई कारणे प्रथमे आपनादेर काछे आमी क्षमा चेये निच्छि ना टेने पुराटा भिडियो देखार जन्य अनुरोध रइलो कारण टेने टेने देखले आमार अनेक गुरुत्वपूर्ण कथा आछे जेगुलो आपनारा मिस करे जाबेन। सो व्यूअर्स अनेके यूट्यूब चैनलके चैनल हिसाबे देखें बाट आमी यूट्यूबटाके आमी चैलेंज हिसाबे नियेछि कारण आमी आमार जीवनेर प्रत्येकटा मुहूर्तई चैलेंजेर माध्यमेई অতিবাহিত হয়েছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা কিছু পেয়েছি সব কিছুই আমার চ্যালেঞ্জের মাধ্যমে পেয়েছি, কোনো কিছুই আমি সহজে পাইনি। বাবা মায়ের অডেল টাকা আছে কিন্তু ছোটবেলা থেকেই এই আমার আদর ভালোবাসাটাও চ্যালেঞ্জের ছিল কারণ আমরা ছিলাম পাঁচ বোন এক ভাই, একটা সংসার ছিল বাবা মায়ের। আমি ছোট মেয়ে তাই বড় থেকে দিতে দিতে আমার কাছে আসার পরই শেষ, আর কিছুই নেই তাদের আমাকে দেওয়ার মতো, আছে অনেক কিছুই আমার কাছে আসার পরই শেষ হয়ে গেল। যাই হোক আজকে খুব পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। স্মৃতি বলতে আমার কোনো সুন্দর স্মৃতি তো আমার মনে পড়ে না, এটাই স্বাভাবিক, আমার সব কিছুই চ্যালেঞ্জের মধ্যে যেতে হয় তাই চ্যালেঞ্জের মাধ্যমেই নিয়েছি ইউটিউব চ্যানেলকে। অনেক ধরনের কথাই বলে ফেললাম, মনটা বেশি ভালো ছিল না। যাই হোক এখন আমরা তিনজন বেরিয়ে গেলাম নিউ মার্কেটে, তো আমাদের সাভারের নিউ মার্কেট কিন্তু অনেক সুন্দর। অনেকে ভাবেন সাভারের নিউ মার্কেট এত উন্নত না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের সাভারের নিউ মার্কেট। আমার কাছে কিন্তু আমাদের সাভারের নিউ মার্কেটটা তো আমাদের নিউ মার্কেটটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে, তাই ভাবলাম অনেকের সাথে একটু শেয়ার করে দিই আমাদের নিউ মার্কেটটা কেমন লাগে। অনেকে ভাবেন যে সাভারের নিউ মার্কেট মনে হয় এত উন্নত না, তো ভিতরটা একটু দেখেন। আমাদের সাভারের নিউ মার্কেট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তো এই করোনা কারণে কিন্তু আমাদের সাভারের নিউ মার্কেটে অনেক নিয়মকানুন মেনেই ভিতরে ঢুকতে হয়, তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেক জায়গায় দেখা যায় না, কিন্তু আমাদের নিউ মার্কেটে কিন্তু এই জিনিসটা আছে আর সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো এক পাশে কিন্তু দেখেন ফ্রিজের দোকান, নিচে শোরুম, তো আরেক পাশে কিন্তু আছে আপনার এদিকে আরেকটা ওয়ালটনের শোরুম, তো সামনের দিকে কিন্তু অনেক ধরনের দোকানে আছে, পাশে কিন্তু নিস্তলার মধ্যে ফ্রিজের শোরুম আছে, আরও অন্য অন্য দিকে কিন্তু জামা কাপড়ের দোকানগুলো আছে, আরেক পাশে আপনার সুন্দর সুন্দর কসমেটিক্স আছে। তো আমাদের নিউ মার্কেটে নাই এমন কোনো কিছু নেই, সব কিছুই কিন্তু পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জুতার কালেকশনও আছে নিউ মার্কেটে, তো আমার মনে হয় নিউ মার্কেটে আসলে কেউ ফেরত যাবেন না, যার যেটাই প্রয়োজন হয় নিউ মার্কেট থেকে পাবেন, কারণ আমি তো মার্কেটে প্রায় সময় একটু এদিক সেদিকে হাঁটি, এটা সেটা কেনাকাটা করি, আর সেজন্য আমি এটা বুঝতে পারি যে সব কিছু পাওয়া যায় এখানে। তো অনেকেই বলেন যে নিউ মার্কেটে এটা আছে নাকি ওটা আছে নাকি আমাকে প্রশ্ন করে আমার আত্মীয় স্বজনেরা, আমি বলি হ্যাঁ আছে, এখানে দিয়ে কিন্তু একটা শাড়ির দোকান, খুবই সুন্দর এই শাড়িগুলো, আর এখানে খুব ভালো মানের শাড়িও পাওয়া যায়। আর আমার মনে হয় যাদের যেটা প্রয়োজন এই দোকানগুলো থেকে নিতে পারেন, আর নিউ মার্কেটে কিন্তু আমাদের নিউ মার্কেটে কিন্তু খাবার দাবার সবই আছে, উপরে কিন্তু আপনার চাইনিজের রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার অনেক আড্ডাও চলে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি,
আমি মাঝে মধ্যে আমার অনেক ভাবিদের সাথে নিয়ে এখানে গল্প করতাম, খাইতাম, এটা সেটা ভালো লাগতো। তো উপরে কিন্তু এক পাশে একটা অনেকগুলো মেয়েরাও বসে কসমেটিক্স নিয়ে। তো যে উপরের দিকটা দেখেন আমাদের নিয়মাকে অনেক সুন্দর, এটা আমার কাছে ভালো লাগে। সিঁড়িগুলোও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করেছে, আর এই তার জন্য সিঁড়িটাও একটু দেখালাম আপনাদেরকে। তো আমাদের যে যেটা বলতে চাইছিলাম যে নিয়মাকে কিন্তু অনেক মেয়েরাই কসমেটিক্স নিয়ে বসে, তাদের স্কিনের সাথে ম্যাচিং কইরা কসমেটিক্সগুলো দিতে পারে, আমি এটা দেখছি। বাট আমিও নিছি অনেক সময়, তারা স্কিনের সাথে ম্যাচিং করে কালারটা ফিক্স করে দেয়। তো সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগে এই নিয়মগুলা। তো পার্স ব্যাগও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তো এই দোকানগুলোতে কিন্তু খুব ভালো মানের কোয়ালিটির গেঞ্জি পাওয়া যায়। তো শিশুর জন্য আমি প্রায় এইখান থেকে গেঞ্জি নিই। তো এদিকে কিন্তু জুতা দেখা যাচ্ছে, জুতাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমার কাছে ভালো লাগে, আপনারাও দেখতে পারেন। তো আর সামনের দিকেও অনেক দোকান আছে, জুতার দোকান, আরও কসমেটিক্সের দোকান, গেঞ্জির দোকান, ছেলেদেরও ভালো ভালো গেঞ্জি আছে, শার্ট আছে, প্যান্ট আছে। আর বিশেষ করে এখন তো পূজার সিজন, পূজার জন্য অনেকেই কিন্তু হিন্দুরা শপিং করতেছে এখানে। তো দেখতেছি শুধু হিন্দুরাই শপিংয়ের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে। আসলে যখন মুসলমানদের ঈদ থাকে তখন কিন্তু মুসলমানরাই বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা। তো আজকে দেখতেছি হিন্দুরা পূজার জন্য কেনাকাটা। তো এদিকে কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি, তাই একটু দেখিয়ে নিলাম। তো সামনে কিন্তু অনেক সুন্দর একটা মার্কেট আছে, এই মার্কেট দোকান আছে, এই দোকানটাতে কিন্তু ছোট বাচ্চাদের পোশাকও খুব ভালো পাওয়া যায় দোকানে। তো আর একটু সামনে দেখেন আপনি হাতিল, জারা ফ্যাশন, আরও অনেক কিছু আছে এখানে। এগুলো থেকে আপনাদের যাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, আমার কাছে ভালো লাগে। তো আশা করি আপনারা যদি আমাদের নিউ মার্কেটে আসেন আমার ভিডিওটা দেখে, আপনাদের অনেক ভালো ভালো জিনিস এখানে পাবেন। তবে এই দোকানে কিন্তু বেশি একটা দাম নেয় না, আমি যেটা বুঝতে পারি অন্য অন্য দোকানে কিন্তু অনেক দাম নেয়। দেখেন এটা কিন্তু বাটার দোকান, তো ছেলেদেরও ভালো ভালো জুতা দেখা যাচ্ছে, আর মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা আছে, উন্নত মানের। তো আমি কিন্তু এই নিউ মার্কেট থেকে বেশিরভাগ সময় জুতা কিনে থাকি, কারণ আমি যে জুতাগুলো পছন্দ করি, আমি লাইক করি, সেই জুতাগুলো এই মার্কেটে বেশিরভাগ পাওয়া যায়, আর সেজন্য আমি এই মার্কেটটাতেই ঢুকছি। তো জুতো একটু ফাঁকি দিয়ে আমি দেখলাম, আপনারা দেখতে পারেন জুতার কোয়ালিটির মান কিন্তু অনেক সুন্দর। তো জুতার সাইজটাও কিন্তু অনেক সুন্দর, আমার হাজব্যান্ডও কিন্তু এইখান থেকে প্রায় সময় জুতা কিনে, কারণ তার পছন্দের জুতাগুলো এই মার্কেটে বেশিরভাগ সময় পাওয়া যায়। সে আমাকে প্রায় সময় বলে যে আমি অনেক দোকানে ঘুরতে হয় না, আমার নিউ মার্কেটের জুতার দোকানে গেলে মানে বাটাতে এখানে আমার এক দেখাতে পছন্দ হয়ে যায়, আর জুতাগুলো খুব আরামদায়ক হয়। এদিকে কিন্তু পার্স ব্যাগ আছে, কিছুদিন আগে আমার হাজব্যান্ডটা আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলো। তো এদিকে দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা, আসলে জুতাগুলো আমার কাছেই খুব ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ছোট্ট একটা বাবু কিন্তু দৌড় দিয়ে দিলে আমার ভিডিও দেখে, আমি বাবুটাকে বলতেছি আসো তুমি একটু সামনে, তাই সে লজ্জা পাইছে। তো এদিকে কিন্তু ব্যাগও বিক্রি করে, আসলে জুতার দোকানে কিন্তু পঞ্চের স্যান্ডেলগুলো বিক্রি করে। তো এই জুতার কোয়ালিটিগুলো দেখেন অনেক ভালো লাগতেছে আমার কাছে, এই জুতার, আর এটা আমার কাছে আরও অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ। লাল পামসুগুলো দেখেন, এইগুলো কিন্তু আমি দেখে একবার হাসি মানলাম যে আপনাদেরও ভালো লাগবে, কারণ এই জুতাগুলো কিন্তু অনেক লাইট করতেছে দেখেন, সেজন্য জুতাটা আর একটু ভালো করে তুলে নিলাম। যদি কারো পছন্দ হয়ে যায় এখানে জুতা, তাহলে চলে আসতে পারেন আমাদের নিউ মার্কেটে, এখানে পঞ্চের স্যান্ডেল, আমরা অনেকেই কিন্তু বাসার মধ্যে পঞ্চের স্যান্ডেল ব্যবহার করে থাকি, আর অনেকে একটু সুন্দরটাই খোঁজে, সেজন্য আমি এই পঞ্চের স্যান্ডেলগুলো একটু তুলে দেখালাম। তো এটা কিন্তু এসকেলেটার দিয়ে সুমন আর তো শিশু উঠে যাচ্ছে, তো ভাবলাম যে একটু এটাও একটু তুলি। তো বাচ্চাদেরকে কিন্তু একটু বিনোদন দিতে হয়, তার জন্য তো শিশুকে এখানে একটু খেলাধুলা করার জন্য নিয়ে আসলাম। তো এটা আমাদের কিন্তু নিউ মার্কেটের চারতলা, তো চারতলা মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পার্কের মতো করেছে। আসলে আমরা যারা দূরে না যেতে পারি অনেক সময়,
শর্ট টার্মের জন্য এই নিয়মমাত্রে চারতলায় আসতে পারি। আসলে অনেকেই কিন্তু এটা জানে না, যারা না জানেন তারা এটা জেনে গেলেন আজকে। তাদের বাচ্চারা থাকলে দূরে না যেতে পারলে আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমাদের এই সিনারিটা দেখেন, দৃশ্যটা একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো ওয়ার্ল্ড। কিন্তু এটা কিন্তু ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তো এটাও কিন্তু দেখতে অসাধারণ হচ্ছে। দেখেন বাহিরের সিনারিটা, হরিণ, এটা আমাদের নিউ মার্কেটের চারতলা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। তো এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করার জিনিস আছে, গাড়ি আছে, গেমস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো এইখানে কিন্তু আমরা এখন টিকিট কেটে নেব, প্রত্যেকের একটি করে টিকিট লাগে আপনার ভিতরে যাওয়ার জন্য। তো এই টিকিটটা আমরা কেটে নিলে তারপর ভিতরে গিয়ে কিন্তু আবার আপনার প্রত্যেকটা জিনিসের জন্য টিকিট কাটতে হয়। তো সুমনা এখানে চেষ্টা করতেছে টিকিট কাটার জন্য, সুমনা কিন্তু কথাটা গুছিয়ে বলতে পারতেছে না, সেজন্য উনি বুঝে নেই। তারপর আমি এখান থেকে তিনটা টিকিট কেটে নিলাম। আসলে আমাদের স্কুলটা তো বাচ্চারা এখন বন্ধ হয়ে গেছে, সেজন্য বাচ্চারা স্কুল যেতে পারে না, আর বাসায় থাকতে থাকতে তারা বোরিং হয়ে যাচ্ছে। অবশ্য পাশাপাশি ম্যাডাম দিছি পড়ানোর জন্য, তো ম্যাডামে তো শুধু একবেলা পড়া, আর ওরা তো অধিকাংশ সময়টাই স্কুলে থাকতো। তো এখন কিন্তু দেখেন এখানে আমরা ঢুকে গেলাম, এখানে কিন্তু সবাই হাতের মধ্যে ইয়ে দিতেছে, স্প্রে দিতেছে, কারণ করোনার জন্য খুবই খুবই সচেতন। দেখেন এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। আসলে এটার ভিতরে ঢুকার পরে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তো এই জিনিসটা দেখলাম, আর সুমন আর তোষিসটা একদম আগে সামনের দিকে চলে গেল দেখতে দেখতে। ওরা আমি যে পিছনে আছি সেই খবরটাই রাখে নাই সুমন আর তোষিস। এই এই ছবিটা দেখেন একদম বয়স্ক মানুষের মতো হাত দিয়ে রাখছে, আবার কেমন যেন বাঘের মতো। তো এটা দেখলে কিন্তু অনেক বাচ্চারা বইও পেয়ে যেতে পারে। তো এই যে সাইডে দেওয়া অনেক সুন্দর, আসলে বাচ্চাদেরকে অনেকটা সময় আমরা বিনোদন দিতে চাই, সেজন্যই নিউ মার্কেটের চারতলায় আমি নিয়ে এসে পড়লাম তোষিসকে। তো তোষিস আবার এই জায়গাটাতে আসলে অনেক খুশি হয়ে যায়, তো শেষে এত খুশি হয়ে যায় আমি বাসায় প্রকাশ করতে পারবো না আপনাদের, কারণ এখানে বড় বড় গেমস আছে, আর গেমসটা খেলতে তো শেষে খুব মজা পায়, তাই না তোষিস? আর সুমনা কিন্তু বড় মানুষ, তারপরে কিন্তু সুমনা এখানে গেমস খেলেছে, আপনারা একটু পরে দেখতে পারবেন সুমনার গেমস খেলা। সুমনা একবার গাড়ির মধ্যে উঠে গেছিলো। তো ভিতরে এসে কিন্তু আমরা এই জায়গাটা থেকে টিকিট কাটতে হবে। ওই যে ফার্স্টে আপনাদেরকে বললাম যে ভিতরে কোনো কিছুতে উঠতে হলে টিকিট কেটে নিতে হয়, তো এই কাউন্টার থেকেও আমি ওদের জন্য টিকিট কেটে নিলাম, কারণ প্রত্যেকটা খেলনার কাছে গিয়ে তো আর বারে বারে আসা যাবে না, সেজন্য আমি একবারে টিকিটটা কেটে নিলাম যাওয়ার সময়। তো টিকিটটা আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে, কারণ টিকিটগুলো হাতে থাকলে ওইখানে যে ম্যামগুলো থাকে ওনাদেরকে টিকিট দেখালে ওনারা সামনে চলে আসে, আর যে যেটাতে উঠতে চায় সেখানে তারা উঠে মেশিনটা চালু করে দেয়। তো এটা দেখেন কত সুন্দর একটা গেমস। তো শেষ কিন্তু এগুলো দেখার জন্য এখানে আসি, বেশি ব্যস্ত হয়ে যায় আসার জন্য। বড় বড় হেলিকপ্টার আছে, তারপর গাড়ি আছে, হুন্ডার আছে, মোটরসাইকেল, আর অনেক কিছু আছে। তো সুমনা এত মজা পাইছে, সুমনা দেখেন একা একা কিন্তু হাঁটতেছে। ওই যে তোষিস চলে আইতেছে একদিকে, সুমনা চলে আইতেছে একদিকে। আসলে এই জায়গাটা এরকমই, এখানে আসলে মানে কে কোনটার দিকে যাবে কোনটা দেখবে। একটা সময় কিন্তু এই জায়গাটাতে অনেক মানুষ ছিল, মানে একটা সময় এত ভিড় ছিল যে আমরা দাঁড়ায় থাকতাম, একজন একটাতে উঠলে তো তোষিসের অংশ মনে হচ্ছে এটাতে উঠবে, তো দেখতাম একজন পরে একজন সিরিয়ালে আসছে। আর এখন দেখেন করোনার জন্য কিন্তু তেমন মানুষজনে খুব অল্প মানুষ, কারণ করোনাকে কিন্তু সবাই বই পাই আমরা। আমিও এখানে যেতাম না, অনেকদিন যাবত যাই না, কিন্তু এখন দেখলাম যে মানুষ কমই আছে, আর এখানে খুবই সচেতনভাবে আমাদেরকে ঢুকালো, এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা কিন্তু একটা মানে খেলার জায়গা, দেখেন গেট আছে, এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেইব, তো উপরে উঠতে মনে শেষ মনে নিচে নামে। তো এই জায়গাটা আমার কাছে ভালো লাগে,
আসলে পুরাটা দৃশ্যটা আমি দেখাতে পারতেছিলাম না, পিছনের দিকটা আর একটু সুন্দর আছে। তো এই ফ্লোরটা কিন্তু অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর, দেখেন লাইটগুলো কিন্তু সুন্দর মিউজিক দিতেছে, আর পাশে কিন্তু দুজন ম্যাম বসে আছে। তো এটাও আমার কাছে খুব ভালো লাগতেছে, দেখেন এই যে বাচ্চাগুলো হাঁটতেছে খুব আনন্দ নিয়ে। এখানে কিন্তু গাড়ি আছে, এই গাড়িগুলোতে উঠলে আপনার অনেক সুন্দর করে এইভাবে সেভাবে চলে। তো সে একটু বড় হয়ে গেছে তো ওই জন্য এটাতে তো সে উঠতে চাইল না, বলে যে না আমি এটাতে উঠবো না, আমার একটু মাথাও গোড়া। তো সে আবার এখন একটু বুঝে তো এই জন্য তো বলতেছে যে আম্মু আমি অন্য গেমসে যাবো। ঠিক আছে আগে আমরা একটু ঘুরে নিই। আর তো সে বলতেছে হ্যাঁ আম্মু আমার ঘুরে দেখতে ভালো লাগছে। দেখেন একদম ক্লিন কিন্তু আমাদের এই এই নিউ মার্কেটের চারতলা পার্কটা খুবই ক্লিন। তো আসলে এই পরিষ্কারটা কিন্তু আপনার সব জায়গায় পাওয়া যায় না। দেখেন দেখেন অনেক আপুরা কিন্তু এখানে ছবি তুলতেছে, ভাবিরা ছবি তুলতেছে, অনেক কিউট কিন্তু এই বাচ্চাটা, ওরা কিন্তু অনেক মজা করতেছে এখানে, ভাইয়া ভাবি ওদের ভাবিটা তো ওরা অনেক ছবিও তুলতেছে, এইটা সেটা গেমসের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, বাবুটাকে দেখাইতেছে, ভালোই লাগতেছে ওদেরকে দেখতে। এই জন্য কিন্তু ওনাদেরকেও আমি একটি ভিডিও করে নিলাম। তো ওনারা কিন্তু বুঝতে পারতেছিলো আমি ভিডিও করতেছি, তো ওনারাও কিছু বলে নাই, ভিডিওর মধ্যে উঠতেই আছে। তো এখানে দেখেন বড় টিভির মতো গেমস, আসলে এই গেমসগুলো খেলার জন্য কিন্তু ইদানিং পোলাপানরা খুব ব্যস্ত হয়ে পড়ে। আর তোষের দেখেন এখানে কিন্তু উঠে গেল গেমস খেলার জন্য, তো তোষের কিন্তু একবারে স্টার্ট করে চালানো শুরু করলো, মানে তোষের আবার ফার্স্টে এসে একটু বই পেয়ে গেছিলো, মাস্ক পরছে এখানে। তো আমি বলতেছি তোমার মাস্কটা আপাতত একটু সরিয়ে নিতে পারো, কারণ এখানে তো মানুষের তেমন একটা ভিড় নেই। তো তোষে বলতেছে ঠিক আছে আম্মু, দেখেন ও কিন্তু চালাইতেছে আর খুব মজা পাইতেছে এখানে। তো বলতেছে আম্মু বেশি একটা মনে চালাইতে পারতেছি না। আমি বলতেছি হ্যাঁ চেষ্টা করো, তুমি তো এই খেলাটা অনেক খেলছো, আসলে মাঝখানে অনেকদিন আসে নাই তো, আর স্কুলটা বন্ধ, বাচ্চারা কী করবে বলেন, বাসায় থাকতে তো একেবারে বোরিং হয়ে গেছে। আসলে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এখানে আসে, আর তোষিস বিশেষ করে তোষিস এত মজা পা, আর সেই জন্যই আমি এখানে আসলাম। দেখেন অনেক ভাইরা কিন্তু ছবি তুলতেছে, আপুটা কিন্তু বসছে এখানে অনেক মজা করতেছে। তো উনিও বুঝতে পারতেছে এখানে যে আমি ওনাকে ভিডিও করতেছি, পরে একটু হাসি দিলাম, পরে কথা বলছে কর না ঠিক আছে আপনি এটা করেন ভালো লাগবো। তো ওনার মেয়েকেও কিন্তু পাশে নিয়ে বসলো, আর তোষি শাশু ওনা কিন্তু ওনার ওটার সাথে সাথে ওরা বসে গেল এখানে, কারণ এই জায়গাটা এত সুন্দর লাইট হয়েছে, এই যে পানিটার মধ্যে দেখেন লাইটিং করছে, পানিটার মধ্যে কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর উপর দিয়েও পানি আপনার ঝর্নার মতো পড়তেছে। এই জায়গাটা আমার কাছে আসলে ভালো লাগছে। তো দুই পাশে দুইটা পাখিও আছে, তো পাখিটাকেও আমার খুব ভালো লাগতেছে। দেখেন একটা লাল লাল আর হলুদের মধ্যে বড় লেজ, আর একটা পাখি দেখেন সাইডে দিয়ে নীল। তো এই পাখিগুলো আমার কাছে খুব ভালো লাগছে, দেখেন একদম ঝর্ণা পানিটা কিন্তু দেখা যেতেছে পড়তেছে। তো শেষ বলে যে আম্মু আমি এখানে টাটা দেমকে দেও, মানে তো শেষ আনন্দে মানে ই হয়ে গেছে, বলে যে আম্মু টাটা দেমকে হ্যাঁ দেও। তো দেখেন সুমনা কিন্তু এখানে উঠে গেল, সুমনা ওনাকে এখানে গেমস খেলবে। তো ওনারা বলতেছে ঠিক আছে খেলুক, আমি বলতেছি সুমনা তো বড় মানুষ। তো একটা ম্যাম বলতেছে সমস্যা নেই খেলতে পারবে সবাই, ও এটাতে উঠলে তার ও তো আর ভেঙে ফেলবে না ওটুক। তো আসলে ওটা খুব মজা পাওয়া গেছে, সুমনা বারবার বলতেছে খেলাম্মা খুব ভালো লাগতেছে, আমি বলছি ঠিক আছে মজা করে, এখন তো মজা করার সময়। তবে সুমনা ওটাটা দেখে কিন্তু আমারও খুব ভালো লাগছে এখানে, কারণ আসলে সুমনা কিন্তু তেমন বড় না, ওরও কিন্তু একটু আনন্দের দরকার আছে, সারাক্ষণ খালি বাসায় এটা সেটা দেখলে কিন্তু ওদের মন ভরে না, বাহিরে একটা কিছু দেখলে কিন্তু ওনাদের মানে ওদের মনটা কিন্তু অনেক ভরে যায়। তো এটাও কিন্তু বড় একটা টিভির মধ্যে গেমস খেলতেছে, মানে খুব মজা পেতেছে খেললে, এটা আপনারা দেখতে পেতেছেন সুমনার খেলাটা। তা আমার কাছে ভালো লাগতেছে, ওর জন্য সুমনাকে অনেকটা সময় আমি ভিডিও করলাম। তো শেষ আবার মাঝখানে বলতেছে আম্মু চলো আমরা আবার আরেকটা গেমসে যাবো। তো আমি বলতেছি রাখো সুমনা একটু উঠে নেক, হ্যাঁ দেখেন ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এইখানে গিয়ে সুমনা তো শেষ কিন্তু বসে গেল,
এসে ওরা বলতেছে খালাম্মা এখানে বসলে কেমন লাগে দেখেন তো, আমি খুব ভালো লাগে আবার এইখানে যে বসে গেছে দেখেন শুনুনা। তো আসলে এই জায়গাগুলো কিন্তু বসার মতো জায়গাই ছিল, শুনুন আবার টাটা দিতেছে এইখানে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে এই জায়গাটা আসলে অসাধারণ লাগছে। আমি একটু বসে যেতাম কিন্তু আর বসলাম না আর কি, শুনুনা বসাটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। তো এখানে কিন্তু তো শেষে মোটরসাইকেলে উঠে গেল গেমস খেলার জন্য, একটা ম্যাম কিন্তু এখানে চালু করে দিল, ওই গেমসগুলো কিন্তু ওরা নিজে চালু করতে পারছিল। তো এই গেমসটার মধ্যে নাকি একটু সমস্যা আছে, এই জন্য ম্যামটা নিজে এসে চালু করে দিচ্ছে। তো শেষ কিন্তু শুরু হয়ে গেলো গেমস খেলতে, এদিক ওদিক খেলতে আসছে। তো শেষে খুবই স্পিডে খেলতেছে, ওই জন্য তো শেষে আর কোনো দিকে থাকানোর সময় পাইতেছে না, মানে খেলার মধ্যে আছে। দেখেন তো শেষের দিকে থাকায় দেখেন খুবই মানে স্পিডে খেলতেছে। ভিডিওটা একটু আমি করে নিলাম এখানে। দেখেন তো শেষের খেলাটা কিন্তু খুব সুন্দর এগিয়ে যাচ্ছে। আসলে তো শেষ আবার গেমসটা খুব ভালো খেলতে পারে, আর এখন তো স্কুলটা বন্ধ, ওই জন্য তো শেষের মানে খেলাটা স্পিড দিছে বেশি, কারণ পড়াশোনার তার এখন চাপ নাই, খালি খেলাধুলার খেলাধুলা, সারাক্ষণে বাসার মধ্যে খালি গেমস দিয়েও খেলে মোবাইলের মধ্যে গেমস। তো অনেক বকাঝোকা করি তারপর তো শেষ কিন্তু খেলতেই থাকে। তো আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া, তো শেষ কিন্তু আমার অনেকটা কথাই শুনে, আমি না করলে সে খেলে না। দেখেন আরেকটা একটা ম্যাম কিন্তু আবার আরেকটা জায়গায় তো শেষকে নিয়ে গেল, এটা হলো ঘোড়া। তো সে বলতেছে আম্মু আমি ঘোড়া চালাবো, আমি ঠিক আছে ওটো। তো এটাও ও চালু করতে পারছে না নিজে, তো একটা ম্যাম চালু করে দিছে। তো ম্যামটা আবার ওকে বুঝাইও দিছে কীভাবে উঠবে কী করবে। তো ঘোড়াটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে, কারণ সামনে দেখেন গেমসের মধ্যে কিন্তু ঘোড়াটা লাভ দিতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, আনকমন। কিন্তু দেখেন ঘোড়া কিন্তু একদম লাফাইতে আছে, তো সাথে সাথে কিন্তু তো শেষের ঘোড়াও লাফাইতে আছে, তো শেষের ঘোড়াও কিন্তু মনে হচ্ছে অনেক চলতেছে। তো শেষের সেই মনোযোগ দিয়ে ঘোড়াকে চালাইতে আছে না, ঘোড়াকে দৌড়াইতে আছে, তাই না শুমনা? তো শুমনা কিন্তু অনেক মজা পাইছে এখানে, তাই না শুমনা? তো এখানে তো শিশু কিন্তু অনেক মজা করছে, তো শিশুর মজাটা দিকে আসলে আমার আর সুমনার অনেকটা ভালো লাগছে। আসলে আমি আর সুমনার অনেকটা সময় চাই তো শিশুর জন্য একটু মজা পা খেলাধুলা করে। সুমনা প্রায় সময় বলে যে খালাম্মা চলেন আমরা তো শেষকে নিয়ে একটু ঘুরে আসি, তো শেষে দেখবেন ভালো লাগবো। তো শেষের জন্য কিন্তু আসলে সুমনার অনেক মায়া, কারণ ছোটো সময় থেকে সুমনা তো শেষকে পালছে, তো শেষের জন্ম দেখছে। তো সুমনা তো অনেক ছোটো সময় আসলো বলছি আপনাদেরকে, আর আমি সুমনাকে অনেক আদর করি। তো দেখেন সুমনা কিন্তু আর তো শেষ কিন্তু আমাদের খেলাধুলা এখন শেষ, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো সে বলতেছে আম্মু অনেক ক্লান্ত হয়ে গেছে এখানে, আসলে আমি ভিডিওতে এতটা ধরি নাই, কিন্তু তো শেষ আর সুমনা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। তো বলতেছে আম্মু চলো এখন আমরা বের হয়ে যাই, চলো আমরা যাই। এখন কিন্তু এস্কেলেটার দিয়ে আমরা নেমে যাচ্ছি এখান থেকে। তো সুমনা আবার বলে খালাম্মা এটার মধ্যে উঠলে আমার কষ্ট লাগে না, আমার হাঁটতে হয় না, তো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এখান থেকে বের হইতে। তো আমরা কিন্তু এখান থেকে নিউ মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, এটা বের হওয়ার রাস্তাটা। তো এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ আছে, দেখেন অনেকে কিন্তু বসছে, যাদের ছোট্টবাবু আছে ছোট্টবাবুকে নিয়ে বসলো, আর এখানে কিন্তু অনেক সুন্দর ফুল বিক্রি হচ্ছে। তো ফুলটাও কিন্তু দেখতে আমার কাছে অসাধারণ লাগতেছে, সেজন্য আমি একটু তুলে নিলাম। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর সে তো এটা কিন্তু নিউ মার্কেটের নিচে, তো এখানে কিন্তু রান্নাঘরের সব আইটেম পাওয়া যায়, আর বাচ্চাদের খেলনাও পাওয়া যায়, মোটামুটি খাবার দাবারের জিনিসও পাওয়া যায় এখানে। তো এখানে ভালো ভালো ফ্রাই প্যানও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে। এই জায়গাটা আসলে সবাই রান্নাঘরের সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন, কসমেটিক্সও পাওয়া যায় এখানে, সব কিছু পাওয়া যায়। তো সবাই যদি আমার ভিডিওটা বেশি বেশি দেখেন আর লাইক কমেন্ট করেন,
তো আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা সহযোগিতা আমার একান্তভাবে প্রয়োজন। তো আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন না টেনে। তো একটা কথা আবার বলে দিচ্ছি, পুরাটা ভিডিও দেখতে না পড়লো 3 থেকে 4 মিনিট দেখবেন, দেখার পরে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আমাদের ভিডিওটার লেভেলটা ভালো থাকবে। আর যদি একটু দেখে আপনারা কেটে দেন তাহলে আমার ভিডিও লেভেলটা নষ্ট হয়ে যাবে। আর সেজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কেউ একটু দেখে কেটে নেবেন না, 3 থেকে 4 মিনিট অন্তত পক্ষে দেখবেন। দেখেন নিউ মার্কেটের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ফ্রাই প্যানগুলো আমার কাছে প্রত্যেকটা ফ্রাই প্যানই সুন্দর লাগতেছে, লালগুলার বেশি আকর্ষণ করতেছে এখানে। তো এখানে কিন্তু পানি খাওয়ার জগ টগ খুব সুন্দর, জগগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব বাসায় চলে যাওয়ার জন্য। তো শিশার সুমনা এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছে। তো আমি আগে একটি কথা বলেছিলাম আমার বান্ধবী পুতুলের কথা, ও কিন্তু অলরেডি আজকে আমার ভিডিওটা দেখেছে ইউটিউবে। তো দেখে বলতেছে, সাথী তুমি কি ইউটিউব চ্যানেল করেছো? আমি বলছি হ্যাঁ। তো আমি বলছি, পুতুল আমি কিন্তু এই কথাটা তোমাকে নিজেই বলতাম কিন্তু বলে নাই, তোমাকে সারপ্রাইজ বিদায়। তো আজকে সত্যিই সারপ্রাইজ হয়ে গেল পুতুল এটা দেখার পরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে বারবার দেখবেন। ভিডিওগুলো যদি আপনারা বারবার দেখেন তাহলে ভালো লাগবে, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাব যদি আপনাদের সহযোগিতা পাই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।